ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. عليكم السلام ورحمه الله وبركاته، الناس ولا توا سرور حقيقة ربي اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل اعوذ بالله من الشيطان الرجيم. بولن قرآن شريك من همزه جديركم وأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه جي برماني توات وطبع مراجة أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم تربري براءة من الله ورسوله এদের লদিন মুশকিক বলে কোরআন শুরু করবেন বা সুয়েতা শুরু করবেন এখানে ওই যে কেউ কেউ দেখবেন নিরপক্ষ থেকে দোয়া বানিয়েছে ইশতেহাজার সাথে এটা ঠিক নয় এগুলোর কোনো দলিল নেই শুধু ইস্তেহাজা বলবেন আব্লাহ বলে কোরআন শুরু করে দেবেন আর এখানে বিসমুল্লা রহমান রহিম পড়বেন না যেহেতু এখানে বিসমুলিল্লা রহমান রহিম লিখা নেই আর এটাই আল্লাহ রসুল আসসালাম থেকে এসছে এই সুরার শুরুতে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বিসমুলিল্লাহ পড়তেন না সাবেকও পড়তেন না এই জন্য কোরআন এখানে এই সুরা শুরুতে বিসমিল্লা রহমান রহিম নাই তো যেভাবে নাই আমরা সেভাবেই পড়ব এর দ্বারা এটি হলো দলিল যে আমরা যদি সুরার মাঝখান থেকে পড়ি তাহলে বিসমিল্লা রহমান রহিম পড়বো না শুরু করলাম মাঝখান থেকে যেমন আয়াতুল কুরসি আল্লাহআল কৈ্যু তখন আয়াতুল কুরসি যখন শুরু করব তখন শুধু আউ্লা পড়ে আয়াতুল কুরসি থেকে পাঠ শুরু করব। এখানে বিসমুলিল্লা রহমান রহিম পড়ব না আর অন্যান্য যেসব সুরা আছে ওগুলো শুরুতে বিসমুলিল্লা রহমান রহিম আছে তাই ওইসব সুরা শুরুতে প্রত্যেক সূরা শুরুতেই বিসমুলিল্লা রহমান রহিম আছে শুধু তো মানেই তো ওই সব সূরার শুরুতে আপনি আউজবুল্লাহ পড়বেন তারপরে বিসমুলিল্লা রহমান রহিম পড়বেন এটাই বেশি স্পষ্ট আর এটি আমাদের শেখ ইবন সাহিম রহমতুল্লাহ আলী বা সৌদি আরবের আহরুল আলিমদের এই কোরআদের এই আমল কিন্তু হয়তো কেউ কেউ নতুন অন্যটাও করতে পারে না সম্ভব না কিন্তু এটি আমি শেখ ইবনে সাহিম রহমতুল্লাহ দর্শে উপস্থিত হয়েছি ছাত্র এরকমই আউজবুলিল্লাহ বলে শুরু করত। শুধু আউুজবিল্লা সুরুলখান থেকে হলো আর বিসমুলিল্লা রহমান রহিম পড়তে পড়তো যখন সুরে সুরা শুরু থেকে হতো আর সেসাব রহিম রায় ফিক হফিক ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক